কেন তাদেরকে দেখতে ভিড় করে রেখেছি আমরা? আচ্ছা, আমরা একটু একটু কথা শেয়ার করি বিশ্বরঙ্গে ঘিরে যাদের গল্প। যেহেতু নারায়ণগঞ্জ অনুষ্ঠানটি হচ্ছে, আপনাদেরকে জানাতে যাচ্ছি রং এখন লোগো বদলে বিশ্বরং হয়েছে। এবং বিজয় মাসে বিশ্বরঙের জন্ম, বিশ্বে জান, বিশ্বে ডিসেম্বর বিশ্বরং ২২ বছর পূর্ণ করে ২৩ পদার্পণ করলো। আসলে বিশ্বরং যখন একদমই শিশু ছিল তখন থেকেই আমরা ছিলাম, তবে সেই সময় আমরাও একটু ছোট ছিলাম। এখন বিশ্বরঙের সাথে সাথে আমরাও বড় হয়েছি, বিশ্বরঙও বড় হয়েছে, এবং আমি তো বলবো বিশ্বরং অনেক বড় হয়ে গেছে। আমরা মানে বিশেষ করে আমি চাইবো বিশ্বরং শুধু ঢাকার মধ্যে আছে এবং বিভিন্ন জায়গায়ও আছে, যেমন সিলেট, চিটং, বিভাগীয় জায়গায় এবং বিভিন্ন মফস্বল টাউনে, মানে বাংলাদেশের সবখানে ছড়িয়ে পড়ে। বিশ্বরঙের বিশ্বরঙের জন্মদিনে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ আপনাদের এখানে আসার জন্য, উপস্থিত থাকার জন্য। সাহা আমার বন্ধু, আজকে যারা উপস্থিত আছেন সামনে আমার, তাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আসলে বক্তব্য না, আমি কিছু বলতে চাই এই কারণে যে রঙের সাথে সাথে আছি এত বছর, ২৩টি বছর। এই নারায়ণগঞ্জ শহর থেকে একটি ছোট্ট শিশুর জন্ম হয়েছিল যার নাম রং, সেটি এখন বড় হয়েছে, এখন ২৩ বছরের পূর্ণ যুবক। যুবক এখন তার যৌবন এবং সে তার পরিপূর্ণ, তার নিজের নিজের সত্তাকে সে প্রকাশ করতে চায় সব জায়গায়, তাই সে এখন হয়েছে বিশ্বরং। বিশ্বের দরবারে এই ছোট্ট একটি নারায়ণগঞ্জ।